সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিসি জব কেয়ারের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজি সিবি অনেকে এটিকে স্বপ্নের চাকরিও বলে তো পিজিসিবির উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারোয়ের প্রশ্নপত্র এবং মানবন্ডন সম্পর্কে জানব তো এই প্রশ্ন প্রথমবারের মতো ডুয়েট করেছিল সিবির কোশ্চেন আর পরীক্ষার কেন্দ্র বা ভেনু ছিল মতিঝিলের আশপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তো এই প্রথমেই চলুন আমরা এই প্রশ্নটির মানবন্টন সম্পর্কে একটু জেনে নিই মানবন্টনে আমরা বরাবরের মতো দেখেছি নন ডিপার্টমেন্ট পাওয়ার সেক্টর এবং ডিপার্টমেন্ট থেকে টোটাল হান্ড্রেড মার্কের কোশ্চেন ছিল তার মধ্যে নন ডিপার্টমেন্টে আমরা বলতে পারি ফিফটি টু মার্ক অর্থাৎ বাংলাতে সিক্স ইংলিশে সিক্স জেনারেল নলেজ সাধারণ জ্ঞানে মানে টোয়েন্টি আর গণিত প্লাস মানসিক দক্ষতা আমার আই কিউ দরনের কোশ্চেন ছিল ওইটি মানসিক দক্ষতা বলতে আমরা আইকিউ টাইপের ম্যাথ দেখেছি এই জন্যে এটা গণিতের সাথে আমরা অ্যাড করতে পারি এখানে টোয়েন্টি মার্ক টোটাল ফিফটি টু মার্ক পাওয়ার সেক্টর থেকে ছিল এইট মার্ক চারটি কোশ্চেন ছিল টু মার্ক করে টোটাল এইট মার্কের আর ডিপার্টমেন্টের থেকে ছিল চারটি কোশ্চেন টেন মার্ক করে টোটাল এই টোটাল হান্ড্রেড মার্কের কোশ্চেন ছিল তো চলুন আমরা প্রশ্নপত্র দেখে নিই এই প্রশ্নপত্রটি আমরা যে প্যাটার্নে করেছি এটি সম্পূর্ণই যেই কোয়ালিটি মানে প্রশ্নের ধরনটি যেরকম ছিল উত্তরপত্র সহ মনে করেন যে এটি একদম হোবো অফ ছিল এখানে কোনো মডিফাই করা হয়নি একদম হব কুশন আকারে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি দেখেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ নিউ পরীক্ষা দুই হাজার আঠারো পদের নাম সহকারী প্রকৌশলী বিশেষ দ্রষ্ট কিছু হিন্টস দেয়া আছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে প্রশ্নের নিচে বা পাশে খালি জায়গায় উত্তর দিতে হবে অর্থাৎ এই এটি আলাদা কোনো কোশ্চেন নয় কোয়েশ্চেন প্লাস অ্যান্সার শিটি এটার মধ্যেই প্রাপ্ত নম্বর মোট নাম্বার হলো একশো সময় এক ঘন্টা এই প্রশ্নপত্র উনতিরিশটি প্রশ্ন আছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার আঠারো তারিখে অনুষ্ঠিত হয় এই প্রশ্ন মানে এই পরীক্ষাটি তো দেখুন তাহলে চলুন আমরা দেখে নিই পর্যায়ক্রমে প্রশ্ন এখানে দেখেন যে বাংলার থেকে আমরা কোশ্চেন ছিল একটু তিনটি কোয়েশ্চেন ছিল ছয় মার্কের যে নিচের শব্দগুলোর অর্থ লিখুন ও আলাপ বিরাগী সন্ধিবিচ্ছেদ করুন পদ্ধতি অন্যান্য বাক্য সংকোচন করুন আরাধনার যোগ্য সকলের জন্য প্রযোজ্য টোটাল ছয় মার্কের কুশ্চেন ইংলিশটিকেও ওই ছয় মার্কের কুশ্চেন ছিল যে ট্রান্সলেট টু ইংলিশ সে কোন দেশের লোক সে কেবল ঘুমাতো আর কিছু করতো না ইংলিশে অর্থ লিখুন স্থাপত্য নিঃসরণ তাতে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এখানে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে তা রাইট ডাউন দ্য অ্যাডজেক্টিভ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ এই কর্পোরেট এবং ম্যানেজার এর অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হবে ওয়ার ই এখানে আমাদের মানে ইংলিশের ছয় মার্কে কিন্তু আমরা শেষ করলাম তারপর আছে আমরা এখন চলে আসছি সাধারণ জ্ঞান এভাবে আলাদা কোনো উল্লেখ ছিল না প্রশ্নের ধরন দেখি এটা ধারণা করে নিয়ে লাগছে এটা হলো ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত এখানে কি পাওয়া গেছে নিম্নলিখিত আঞ্চলিক সংস্থাগুলো পূর্ণরূপ লিখুন সার্ক এশিয়ান দু সালে নোবেল সরি দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে তার জন্মস্থান কোথায় তারপরে আছে দশ নম্বর কোশ্চেন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি তিনি কোন দেশের নাগরিক নিম্নলিখিত দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লিখুন যেমন দুইটি আছে রাশিয়া এবং ভুটান অপারেশন সার্চলাইট কি কত সালে কত তারিখে সংগঠিত হয় সার্ক ইউনিভার্সিটি কোথায় অবস্থিত এস ডিজি এর পূর্ণ রূপ লিখুন নির্মাণাধীন পদ্মা সেতুর কত এ টোটাল দশটি কোয়েশ্চেন ছিল সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কের এখন আমরা দেখব পাওয়ার ফ্যাক্টর পাওয়ার সেক্টরের যে কোশ্চেনগুলো ছিল এখন কক্সবাজারের মহাশকালীতে মাতার বাড়িতে কোন ধরনের এবং কত মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে বিশ্বের বৃহত্তম বাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোন দেশ বাংলাদেশে নির্মাণাধীন একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এবং ইয়ার ক্ষমতা কত আর একটি কোশ্চেন হলো একটি বাড়িতে আশি ওয়াটের দুইটি ফ্যান দৈনিক দশ ঘন্টা করে চালালে মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে টোটাল চারটি কোয়েশ্চেন ছিল আট মার্কেট পাওয়ার সেক্টর অর্থায় আমরা শেষ করলাম এখন আমরা দেখব যে ডিপার্টমেন্ট সরি সাধারণ গণিতের যে ম্যাথগুলো দেওয়া ছিল দেখেন যে সুমন সাহেব ঘন্টায় আশি কিলোমিটার বেগে পঁয়তাল্লিশ মিনিট গাড়ি চালালেন তিনি দশমিক পঁচিশ ঘন্টা বিশ্রাম রাম নিলেন এরপর বাকি পথটুকু ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে এক ঘন্টায় অতিক্রম করলেন তার গর্বতিবেগ কত ছিল চার মার্কের কুয়েশন ছিল এটি একটি সংখ্যাকে বারো দশমিক পাঁচ পার্সেন্ট বাড়ালে এবং পঁচিশ পার্সেন্ট কমালে পার্থক্য হয় তিরিশ প্রকৃত সংখ্যাটি কত এটি চারমার্কের তারপরে ছিল একটি বৃত্তের পরিধি পঞ্চাশ দশমিক সাতাশ সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্র ফল কত হবে এইখানে আইকিউ টাইপের যে কোয়েশ্চেন দুটি ছিল দেখুন একটু খেয়াল করুন আমি একটু দেখাচ্ছি যে চিত্রে ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এখানে এখানে যে তিনটি সরি চারটি কোন এখানে মানে কি উৎপত্তি হয়েছে তিনটি কোণের মান দেয়া আছে তো এই ওয়াই এর মান যেটা আছে অর্থাৎ এই খালি জায়গায় যে ওয়াই এর মান ওয়াই আসছিল এই যে ওয়াই আছে এই ওয়াই এর মান নির্ণয় করতে হবে এই খালি জায়গার অংশটুকুর যে মান আপনার কুনটির এই কোনটির মান নির্ণয় করতে হবে তারপরে আছে প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি কত হবে এগুলো আই কিউ টাইপে কুর্শেন যে এখানে ত্রিভুজাকার দেওয়া আছে প্রত্যেকটির মানও দেয়া আছে এখানে যে প্রশ্নবোধক চিহ্নটি আছে এইখানে অ্যাকচুয়ালি কত হবে আমরা নেক্সট ইয়ার অ্যান্সার এগুলো নিয়ে ডিসক্রাইব করব টোটাল আলোচনা করব যে আসলে কী অ্যান্সারগুলো হবে তো আজকে শুধু আমরা প্রশ্নপত্রই দেখব তাহলে আমরা কিন্তু নন ডিপার্টমেন্ট প্লাস পাওয়ার সেক্টর শেষ করলাম এখন আমরা ডিপার্টমেন্ট অংশে চলে যাব ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে চারটি কুশেন ছিল চারটি কুশ্শেন যেমন এই যে একটি সার্কিট দেওয়া সেটি থেমেন থিরমের একটি অঙ্ক ছিল নিচের সার্কিটের সর্বোচ্চ লোড পাওয়ারের জন্য পাওয়ার পাওয়ারের জন্য লোড রেজিস্ট্যান্সের মান নির্ণয় করুন এবং এই অবস্থায় লোড পাওয়ার এবং সোর্স পাওয়ারের মান কত টোটাল দশ মার্কস দেয়া ছিল তারপরে ইলেকট্রনিক্স থেকে একটি অর্থাৎ ট্রানজিস্টরের অঙ্ক ছিল নিচের ইমিটার ইটারভায়াস নেটওয়ার্কের জন্য আইসি এবং বিসি এর মান নির্ণয় করুন এখানে সার্কিটটি দেয়া আছে আর কি ট্রান্স যে সার্কিট তো তারপরে আমরা এসি যে একটি দুইশ এ ট্রান্সফরমারের ফুল লুট কপার লস ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট এবং আয়রন লস ওয়ান কিলোয়াট ফুল লুট পয়েন্ট এইট ফাইভ পাওয়ার ফ্যাক্টরের ট্রান্সফর্মারটির কর্মদক্ষতা নির্ণয় করেন এখানে দশ মার্ক ছিল আর তারপর ছিল একটি বিদ্যুৎ কেন্দ্রের সংযুক্ত লোড তেতাল্লিশ মেগাওয়াট এবং সর্বোচ্চ চাহিদা বিশ মেগাওয়াট প্রতি বছর একষট্টি দশমিক পাঁচ ইন্টু টেন টুটি সিক্স ইউনিট বিদ্যুৎ উৎপাদন হলে ডিম্যান্ড ফ্যাক্টর ও লোড ফ্যাক্টরের মান কত হবে তা এটি জেনারেশনের একটি অঙ্ক এই টোটাল আপনার ফোরটি মার্কের কোয়েশন ছিল প্রত্যেকটিতে মানে দশ মার্ক করে তাহলে আমরা কিন্তু এই দেখে নিলাম দুই হাজার আঠারো সালের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল ডুয়েট প্যাটার্নে তো নেক্সটে আমরা এই সমাধান সম্পর্কে জানবো যারা তখন ধৈর্য ধরে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখেন যাতে সবার আগে আপনার কাছে খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো পৌঁছে যায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ